বহুল আলোচিত আবদার ফরহাদ হত্যার মামলায় আজকে যে রায়টা হয়েছে আমরা খুবই মর্মাহত। আজকে যে রায়টা আমরা দিয়েছি গত তারিখে আমরা বলেছিলাম যে এই মামলায় যারা মাস্টার মাইন্ড ছিল তাদেরকে এই মামলায় আনা হয় না, এবং এই মামলায় বুয়েটের যে নেগলিজেন্স ছিল আমরা আজকে মনে করেছিলাম যে এই বিষয়গুলো আমরা যুক্তিতর্ক উপস্থাপন করেছি, মাননীয় বিজ্ঞ বিচারক হয়তো উনি জাজমেন্ট আনবেন, কিন্তু দেখা যায় কোনো কিছু না এনে উনি বিজ্ঞ আদালতে উঠে এই আমাদের যে 20 জন আসামিকে ফাঁসির রায় দিয়েছেন এবং 5 জনকে যাবজ্জীবন দিয়েছেন। অর্থাৎ এই মামলা যারা আসামি ছিল তাদের সবাইকে আসামি করা হয়েছে, এবং এই মামলায় যে কথাটা বলা হয়েছে যে এই মামলা যে ফুটেজের কথা বলা আছে সর্বোচ্চ ফুটেজ আসে নাই, তারপরে ওয়ান সিটি উপর বিশ্বাস করেছেন। আমরা মাননীয় আদালতের কাছে উপস্থাপন করেছি যে এই মামলায় ওয়ান সিটি উপর বেসিস করে উনি সাজা দিতে পারে না, কিন্তু দেখা যাচ্ছে উনি মহামান্য হাইকোর্টে পাঞ্জাব প্রদেশের একটা জাজমেন্ট এনেছেন, একটা ডিসিশন এনে উনি আদালতে এখানে ফাইনাল দিয়েছেন, যতটুকু আমরা শর্ট জাজমেন্ট শুনতে পেয়েছি। তো আমরা মাননীয় আদালতের কাছে আমাদের যে জাজমেন্টগুলো আমরা যে রুলিংগুলো উপস্থাপন করেছিলাম আমাদের আসামির পক্ষ থেকে আসামি প্যানেল থেকে যে উপস্থাপন করা হয়েছিল সেগুলো একটাও বিজ্ঞ আদালত আমাদের জাজমেন্টে আনেন নাই এবং আমাদের পূর্ণ শুনান নাই। তা পূর্ণাঙ্গ রায় পেলে বোঝা যাবে যে আমাদের বিষয়গুলো অনুপস্থাপন করেছেন কিনা। আমি এই মামলায় বলতে চাই যে এই মামলা অনেক সাক্ষীর কোন ওয়ান সিটি বোর্ড নাই, ওয়ান সিটি বোর্ড নাম নাই, তদুপরেও এই মামলা আসামিকে সাজা দিয়েছে। তা আমরা মনে করি যে এই জাজমেন্টটা সঠিক হয় নাই এবং আমরা এই আসামিদের পক্ষে উচ্চ আদালতে যাব। হ্যাঁ, আদালতের মধ্যে বলেছেন, আমরা আদালত উনি জাজমেন্ট দেওয়ার জন্য বলেছেন, কিন্তু আমাদের যে জেরাগুলো ছিল সেই জেরাগুলো উনি খণ্ডন করেন নাই বলে আমরা মনে করছি। যে এই মামলায় আপনারা নিজেরাও জানেন যে এখানে আমাদের স্টেটমেন্টে চার্জশিট উল্লেখ আছে যে এই মামলায় যে বড় ভাইদের নির্দেশে কাজটা করা হয়েছে, তা আমি গত তারিখেও বলেছি আজকেও বলছি এই বড় ভাই কারা ছিল, এই বড় ভাইদেরকে কিন্তু তদন্ত আনা হয়নি। এবং আপনারা সকলেই জানেন যে বুয়েট কর্তৃপক্ষের যে একটা নেগলিজেন্সি ছিল এই মামলায় সন্ধ্যা 8টা থেকে রাতে 3টা পর্যন্ত ঘটনা বুয়েট কর্তৃপক্ষ কিছুই জানে না, তাহলে তাদের নিরাপত্তার যে বিষয়টা ছিল তাহলে তাদের একটা এখানে একটা নেগলিজেন্সি থেকেই যায়, তাদেরকেও এই মামলা জাজমেন্টে কিছু বলেন না। তা আমরা মনে করি যে সঠিক জাজমেন্টটা হয়নি, আমরা উচ্চ যাব।